জটের সমীকরণ কি বলছে আপনার আসনে আওয়ামী লীগ একজন প্রার্থী দিয়েছে? দেখুন, এটা দলীয় ব্যাপার। জোটের আওয়ামী লীগ দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে, সেটা তো পরবর্তী পর্যায়ে বুঝতেই পারবেন কি হবে বা না হবে। মহান আল্লাহর নাম নিয়ে ভালোই আশা করছি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে বলে আশা করছি। জোটের সমীকরণ কি বলছে আপনার আসনে আওয়ামী লীগ একজন প্রার্থী দিয়েছে? দেখুন, এটা দলীয় ব্যাপার। জোটের আওয়ামী লীগ দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে, সেটা তো পরবর্তী পর্যায়ে বুঝতেই পারবেন কি হবে বা না হবে। এখন পর্যন্ত তো আপনারা দলীয় প্রতীকেই নির্বাচন করছেন? অবশ্যই, আমরা তো সেটাই দিয়েছি। আচ্ছা, যে আসনগুলো ফাঁকা রেখেছেন এখন নমিনেশন একটা বলেননি, সেইগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে? বিশেষ করে রসনের সাথে আমার যেটা আছে, আমার মনে হচ্ছে যে মহান আল্লাহর নাম নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের কালকে এর মধ্যে পড়ে গেছে, মনে হয় আগামী আজকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। এবং আমাদের, হ্যাঁ, কি বলছিলেন আপনি? হ্যাঁ, আমি যতটুকু জানি মহান আল্লাহর নাম নিয়ে রসনের সাথে আমাদের বিরোধী নেতা উনি অবশ্যই আসছেন, নির্বাচন করবেন। বাবলু ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার আসনে জি শেষ পর্যন্ত যদি নৌকা এবং নাঙল দুটো কি দুই প্রতীককেই নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে নৌকা না নাঙল কোনটা জিতবে? দেখুন, এটা তো এই যে প্রশ্নটা, এটা আপনার কি মনে হয় আর কি একজন প্রার্থী হিসাবে? আমি মনে করি তো মহান, আমি এককভাবে যদি আমরা নির্বাচন করছি তো সেই হিসাবে আমি আশাবাদী, যেহেতু পরপর চারবার আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা নিয়ে হয়েছি, এবারেও আমি আশা করি মহান আল্লাহর নাম নিয়ে আমি শতকরা 100% আমি জিতব ইনশাআল্লাহ। তারপরেও আমি পরাজিত করতে পারবো কি না পারবো সেটা না, রাজনীতির শেষ কথা নাই। রাজনীতির মধ্যে দিয়ে, মেরুকরণের মধ্যে দিয়ে আগামীতে অনেক কিছু হতে পারে, আপনারা দেখুন, দেখতে থাকুন।